পাঁচটি অমীমাংসিত রহস্য যা আজও সমাধান করা যায়নি। এক, এডোস্টাল। প্রায় পুরো ইউরোপ জুড়ে খুবই সরু আন্ডারগ্রাউন্ড টানেলের সন্ধান পাওয়া গেছে, যার নাম রাখা হয়েছে এডোস্টাল। শুধুমাত্র জার্মানির ব্যাভেরিয়াতেই 700-এরও অধিক এ ধরনের টানেলের সন্ধান মেলে। টানেলগুলো খুবই সংকীর্ণ, উচ্চতায় 1 থেকে 1.5 মিটার উঁচু ও চওড়ায় প্রায় 1 মিটারের মতো। মজার ব্যাপার হচ্ছে, এই টানেল কে তৈরি করেছিল বা কবে তৈরি করেছিল কিংবা কী উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল তা এখনও জানা যায়নি। কোনো কোনো স্কলার বিশ্বাস করেন যে এগুলো ধর্মীয় বা স্পিরিচুয়াল কাজের জন্য তৈরি করা হয়ে থাকতে পারে। কেউ কেউ অবশ্য বলেন যে টানেলগুলো পালিয়ে শেল্টার হিসেবে ব্যবহার করার জন্য তৈরি হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত এসব টানেলের লিখিত কোনো ম্যাপ বা কনস্ট্রাকশনের প্রমাণ পাওয়া যায়নি। টানেলগুলো কেন এত গোপনীয়তার সাথে তৈরি করা হয়েছে সেটি খুবই রহস্যের বিষয়। টানেলগুলোর ভিতরে ঢোকার মুখগুলো রহস্যজনক স্থানে অবস্থিত, কোনোটা লোকালয় থেকে কাছে কিন্তু শহর থেকে কিছুটা অফসাইডে, কোনোটা বনের ভেতর, কোনোটা চার্চের নিচে, আবার কোনোটা কবরস্থানে। যদি টানেলগুলো খ্রিস্টানদের দ্বারা তৈরি কিংবা ব্যবহৃত হতো, কেন তবে তা কোনো খ্রিস্টান কিংডম দ্বারা স্বীকৃত নয়? আর যদি এটি দীর্ঘ সময় জুড়ে আত্মগোপনের উপযোগী করেই তৈরি করা হয়, কিন্তু এর ভিতরে আজ পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ পুরাতাত্ত্বিক বস্তু পাওয়া যায়নি কেন? তবে বেশ কিছু সিরামিক আর কার্বন কোলের টুকরো পাওয়া গেছে, যা পরীক্ষা করে ধারণা করা হয় যে এগুলো 1000 থেকে 1200 সালের দিকে তৈরি করা হয়েছে। এই টুকরোগুলো ছাড়া এই টানেলগুলো বর্তমানে পৃথিবীর সব থেকে বড় অমীমাংসিত রহস্য। 2, ব্রোব্যান্ট এর খুনি। 1982 থেকে 1985 সাল পর্যন্ত বেলজিয়ামের ব্রোব্যান্ট একদল খুনির আবির্ভাব হয়, যারা বেশ কিছু ভয়াবহ খুনের জন্য অভিযুক্ত ছিল। খুনির দল সাধারণত সুপারমার্কেট ও রেস্টুরেন্টে আক্রমণ চালাত আর যথেচ্ছভাবে খুন ও টর্চার করত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তারা খুনের মোটিভ কী ছিল তা প্রকাশ করেনি। তারা খুন খারাপি শেষ হয়ে সামান্য কিছু টাকা নিয়ে চলে যেত, যদিও সেখানে অনেক পরিমাণের টাকা পয়সা থাকতো, কিন্তু সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে তারা অল্প কিছু টাকা নিয়েই চলে যেত। এসব আক্রমণের শিকার যারা মারাত্মক আহত অবস্থায় সার্ভাইভ করেছিল, তাদের কাছে জানা যায় তারা ছিল 3 জনের একটি গ্রুপ। তাদের ডাকনাম ছিল দ্য জায়ান্ট, দ্য কিলার ও দ্য ওল্ড ম্যান। 1938 সালের ডিসেম্বর পর্যন্ত মোট 28টি খুন করে তারা। এর প্রায় 2 বছর পরে 1985 সালে তারা আবার 3টি আক্রমণ করে। এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা কারা বা কি উদ্দেশ্যে এই কাজগুলো করেছিল তা কারোই জানা নেই। আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন। 3, দ্য স্লিপি হলো। কাজাকিস্তানের একটি গ্রামে অদ্ভুত একটি ঘটনা ঘটে, যাকে দ্য স্লিপি হলো বলে বা স্লিপিং সেকশন বলা হয়। ভর দিনের বেলা সময় অসময়ে এখানকার বাসিন্দারা কোনো কারণ ছাড়াই ঘুমিয়ে পড়েন, এমনকি বহিরাগত কেউ এলেও একইভাবে দিনের আলোয় ঘুমিয়ে পড়েন। যারা ঘুমিয়ে পড়েন তারা এক নাগারে কয়েক ঘন্টা, কখনো কখনো কয়েক দিন এক টানা ঘুমিয়ে থাকেন। প্রথমে ধারণা করা হয়েছিল এটি এমন একটি স্থান যেখানটাতে স্থানীয়দের কোনো ব্রেন ডিজিজ থাকতে পারে, কিন্তু মেডিকেল এক্সপার্টরা কোনো যুক্তিযুক্ত কারণ, কোনো ওষুধ বা প্রিভেনশন মেথড নিশ্চিত করতে পারেননি। একদল মনে করেন যে এখানে উচ্চমাত্রায় রেডিয়েশন বা কার্বন মনোক্সাইডের পয়জনিংয়ের ফলে এমনটি ঘটে, কিন্তু পরবর্তীতে এর সাপেক্ষে কোনো যুক্তি বিজ্ঞানী দেখাতে পারেনি। 4, বেটে মানুষের গ্রাম। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের কোলে চীনে ইয়াংসিং নামে একটি গ্রাম আছে, যেখানে সর্বসাকল্যে 80 জনের মতো মানুষ বসবাস করে। মজার ব্যাপার হচ্ছে, এই গ্রামের অর্ধেকেরই বেশি মানুষ আকৃতিতে বেটে, যার কারণে এই গ্রামের নামই রাখা হয়েছে দ্য ডোয়ার্ফ ভিলেজ বা বেটে মানুষের গ্রাম। সাধারণত প্রতি 20,000 মানুষে একজন বেটে মানুষ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই গ্রামের দিকে তাকালে এসব স্ট্যাটিস্টিক্স আর প্রবাবিলিটির কোনো থিওরিরই যেন ভাত মেলে না। কারণ হিসেবে কেউ কেউ মনে করেন ভূমি, জল ও আবহাওয়ার কারণে এমনটি হতে পারে, আবার কেউ কেউ বিশ্বাস করেন এই গ্রামটি অভিশাপের শিকার। তবে চাইনিজ সরকার এই গ্রামে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু কেন এর উত্তর আমার কাছে নেই। আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান। 5, পিটার বার্গম্যান।
2009 সালের 12 জুন আয়ারল্যান্ডের স্লাইগো আইল্যান্ডের একটি লোকাল হোটেলে একজন বৃদ্ধ এসে পৌঁছান। হোটেলের রুম নাম্বার 803। ভাড়া নেওয়ার সময় তার নাম লেখেন পিটার বার্গম্যান, ঠিকানা দেন অস্ট্রিয়া। তিন দিন পরে তাকে হোটেলের অদূরেই সমুদ্র বিচে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত পিটারের গায়ে কোনো পোশাক ছিল না, যা সেই বিচেই আর একটু দূরে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তার সাথে না ছিল কোনো টাকা পয়সা, না ছিল কোনো আইডেন্টিটি কার্ড। ইনভেস্টিগেশনে জানা যায় তিনি হোটেলে যে ইনফরমেশন দিয়েছেন তা ছিল সম্পূর্ণভাবে মিথ্যে। আর শেষ তিন দিন হোটেলে আগমন ও প্রস্থানের সিসিটিভি ফুটেজ দেখে যা জানা যায়, তিনি যখনই বের হতেন একটি বেগুনি কালারের প্লাস্টিকের ব্যাগ থাকতো তার হাতে, আর ফিরতেন সবসময় খালি হাতে। এছাড়া পিটার মশাই নিজের আইডেন্টিটি গোপন রাখতেছিলেন একদম পটু। তিনি খুব ভালোভাবে জানতেন কোথায় দাঁড়ালে কিংবা কোন পথে যাত্রা করলে সিসিটিভি ক্যামেরা এড়িয়ে চলা সম্ভব। এছাড়াও তিনি তার কাপড়ের সমস্ত লেবেল তুলে ফেলেছিলেন। ইনভেস্টিগেশনে আরো জানা যায় তার শরীরে বাসা বেঁধেছিল প্রোস্টেট ক্যান্সার, কিন্তু সেজন্য তিনি কখনোই পেইন কিলার বা মেডিটেশন গ্রহণ করেননি। তাছাড়া মৃত্যুর আগে সে কয়েকটি চিঠি পাঠাতে সমর্থ হয়, কিন্তু পুলিশ সেগুলো হদিস পায়নি। এ থেকে নিশ্চিত যে কেউ একজন জানতো কে ছিল এই পিটার বার্গম্যান। ছয় মাস একটানা ইনভেস্টিগেশন শেষে তার ফাইল আত্মহত্যা লিখে ক্লোজ করা হয়। এরপর তার দেহ পুড়িয়ে সৎকার করা হয়। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটি বেল আইকনের মতো, সেটিতে আরও একটিবার ক্লিক করে দিলেই আমাদের সকল ভিডিওর আপডেট পৌঁছে যাবে আপনার নোটিফিকেশনে।